শিশু থেকে বৃদ্ধ। চড়ক মেলা উপলক্ষে নানান সাজের প্রতিযোগীরা, চড়ক মেলায় অভিনব প্রতিযোগিতা। শিশু থেকে বিভিন্ন বয়সী মানুষেরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতা দেখতে ভিড় জমান বহু মানুষ। চৈত্র সংক্রান্তি রীতি মেনে গ্রাম বাংলায় পালিত হয় গাজন চড়ক। গাজনের শেষ দিন অর্থাৎ আজ অনুষ্ঠিত হয় চড়ক। প্রচলিত কথাতে আছে, আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছে গয়া কাশি ডুগডুগি বাজায়। ছোটবেলার এই ছড়া এখনো চৈত্র মাসকে মনে করিয়ে দেয়। পুরাতন মালদা ব্লকের মোহনবাগান দেল কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হল যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। শিশু থেকে বয়স্ক সকলে মিলে অংশগ্রহণ করেন আজকের এই প্রতিযোগিতায়। কেউ শিব, কেউ পার্বতী, কেউ বা আবার মা দুর্গা, রাধাকৃষ্ণ, কেউ আবার জটাধারী সন্ন্যাসী। প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন জায়গা থেকে আসেন প্রতিযোগীরা। প্রতিযোগিতা শেষ হওয়ার পর সন্ধ্যায় হয় চড়ক। এই মোহনবাগান দেল কমিটির উদ্যোগে আগামীকাল এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মোহনবাগান দেল কমিটির পরিচালনায় আজকের এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগীদের দেখার জন্য বহু মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের দাবি, 40 বছর ধরে গ্রামে এই প্রথা চলে আসছে। চৈত্র সংক্রান্তির দিন আশেপাশের গ্রাম থেকেও বহু মানুষ নানান সাজে সেজে এই প্রতিযোগিতায় অংশ নেন। আমরাও আমাদের সাধ্যমতো তাদেরকে পুরস্কৃত করার চেষ্টা করি। গত প্রায় 41 বছর ধরে চলছে অনুষ্ঠানটা আমাদের এখানে। এই পূজাটা অনেকে শিল পূজা বলে, আবার অনেকে গাজনও বলে থাকে। এই অনুষ্ঠানটা আমরা প্রতি বছরই খুব জাঁকজমকপূর্ণভাবে করতে চাই। আর এত অঞ্চলে অনেক দেল কমিটি আছে এবং গ্রাম আছে, যারা বিভিন্ন রূপে সেজে আমাদের এখানে আসে প্রতি বছরই। এখানে প্রতিযোগিতা, সাজ প্রতিযোগিতা, তাদের প্রত্যেকের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে এখানে। আর এই অনুষ্ঠানটা বারণীর স্থান থেকে শুরু হয়। বারণীর স্নান করে আমাদের সন্ন্যাসীরা, ছোটো ছোটো সন্ন্যাসীরা বাড়ি বাড়ি গিয়ে যা পায় সেটাই নিয়ে এসেই তারা ভোজন করে। এখন এই 10 দিন, গত 10 দিন এই কঠোর পরিশ্রমের পর এই রোদের মধ্যে এখন আজকে এই অনুষ্ঠানটা আমাদের এই সাজের মধ্যে দিয়ে শেষ হলো। সাধারণ মানুষের মধ্যেও এই অনুষ্ঠানকে ঘিরে যথেষ্ট উন্মাদনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, মালদা।